প্রিয় দর্শক, আমি মৌসুমি মৌ আমন্ত্রণ জানাই এই বছরের এখন পর্যন্ত সবচাইতে আলোচিত রিয়ালিটি শো স্কয়ার সুরের সেরার গ্র্যান্ড ফিনালেতে। আমন্ত্রিত অতিথি এবং বাড়ির দর্শক যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আমাদের এই বিশেষ আয়োজনের সঙ্গে আছেন, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। দর্শক, আপনারা সবাই জানেন হারিয়ে যাও গানের টানে এই প্রত্যয়কে সামনে রেখে স্কয়ার পরিবারের প্রায় 1000-এরও অধিক সদস্য অংশ নিয়েছিলেন স্কয়ার সুরের সেরায়। বিগত 3টি পর্বে বিজ্ঞ বিচারকের দেওয়া নম্বরের ভিত্তিতে তাদের মধ্য থেকেই আজ আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত স্কয়ার সুরের সেরাকে। দর্শক, আরও একবার জানিয়ে দিতে চাই, স্কয়ার সুরের সেরার কো-স্পন্সর হিসেবে আমাদের সাথে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, একই সঙ্গে স্কয়ার টেক্সটাইলস লিমিটেড, সহযোগিতায় এইজি সিকিউরিটি ফোর্স অ্যান্ড ভিশন টেকনোলজিস লিমিটেড, কস্টিউম পার্টনার বিশ্বরং, রেডিও পার্টনার রেডিও দিনরাত। আর আজ গ্র্যান্ড ফিনালেতে আমি যে পোশাকটি পরে আছি সেটা স্পন্সর করেছে প্রেমস কালেকশন। এবং স্টুডিও রাউন্ডের প্রতিটি পর্বে আমাদের সঙ্গে ছিলেন দ্য ব্যান্ড নোঙর। দর্শক, মূল আয়োজনে যাবার আগে এই মুহূর্তে আমি একজন বিশেষ মানুষকে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই। তিনি স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শ্রদ্ধেয় স্যামসন এইচ চৌধুরী। আমরা সবাই জানি কীর্তিমানের মৃত্যু নেই, শ্রদ্ধেয় স্যামসন এইচ চৌধুরী স্যার ঠিক সেভাবেই বেঁচে আছেন তার গড়ে তোলা স্কয়ার পরিবারের প্রতিটি সদস্যের সাফল্যের মাঝে। স্যার ছিলেন অসাধারণ একজন দেশপ্রেমিক, দেশের প্রতি ছিল তার অপরিসীম ভালোবাসা। স্যার যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। দর্শক, আজ 26 মার্চ মহান স্বাধীনতা দিবস, যাদের দুচোখ ভরা স্বপ্ন এবং রক্তের বিনিময়ে আমরা পেয়েছি সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য ভরা অপূর্ব রূপসী এই বাংলাদেশ, সেই লাখো শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গ্র্যান্ড ফিনালে। এবং শুরুতেই থাকছে একটি নৃত্য পরিবেশনা, ইভান শাহরিয়ার সোহাগের নৃত্য পরিচালনায়। যিনি মঞ্চে আসছেন তার এক যুগের বর্ণাঢ্য অভিনয় ক্যারিয়ারের শুরুটা হয়েছিল আরও একটি বিশেষ দিনে, 21 ফেব্রুয়ারিতে, যার কথা বলছি তিনি ছোট পর্দার এই সময়ের অন্যতম শীর্ষ জনপ্রিয় এবং মেধাবী অভিনয় শিল্পী, যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে অর্জন করেছেন 4 বার মেরিল প্রথম আলো পুরস্কার এবং আমাদের স্কয়ার সুরের সেরার একটি পর্বের অতিথি বিচারকও ছিলেন তিনি। তিনি আর কেউ নন, আমাদের সবার ভালোবাসার মেহজাবিন চৌধুরী। সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব।
আমাদের সবার দুচোখ ভরার স্বপ্ন ও দেশ তোমারই জন্য। অসংখ্য ধন্যবাদ মেহজাবিন চৌধুরীকে এবং সেই সাথে নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগকে এত চমৎকার মনোমুগ্ধকর পরিবেশনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। দর্শক, আমাদের স্কয়ার সুরের সেরার অডিশন শুরু হয়েছিল পাবনা থেকে। আমরা পেয়েছিলাম সর্বমোট প্রায় 1000-এর অধিক প্রতিযোগীকে এবং যাদের মধ্য থেকে আমরা নির্বাচন করেছিলাম 30 জন প্রতিযোগীকে, যারা আসলে অংশ নিয়েছিলেন স্টুডিও রাউন্ডে এবং সেখান থেকে ধাপে ধাপে আজ আমরা পেয়ে গেছি সেরা 5কে। এবং এই জার্নিটা ছিল দুর্দান্ত, আমার জন্য তো সেটা অসাধারণ এক অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার এক ঝলক এখন যদি আমরা দেখি তাহলে কেমন হয়? চলুন একটু পর্দায় চোখ রাখা যাক। বাংলাদেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ স্কয়ার, প্রায় 60,000 সদস্য নিয়ে স্কয়ার এক বৃহত্তম পরিবার। পেশাগত দক্ষতার পাশাপাশি এই পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন অনেক প্রতিভাবান সঙ্গীত শিল্পী। সেই প্রতিভা সবার সামনে তুলে ধরে দেশব্যাপী পরিচিতি প্রদানের লক্ষ্যে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী রিয়েলিটি শো স্কয়ার সুরের সেরা। কোনো গ্রুপ অব কোম্পানিজের কর্মীদের নিয়ে এর আগে এত বড় পরিসরে কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করতে দেখা যায়নি। সারা দেশে ছড়িয়ে থাকা স্কয়ার পরিবারের সদস্যদের মধ্য থেকে সঙ্গীতের সেরা প্রতিভাকে খুঁজে বের করতে স্কয়ার সুরের সেরার অডিশন পর্ব শুরু হয়েছিল পাবনা থেকে। বিপুল উৎসাহ নিয়ে শত শত প্রতিযোগী অংশ নিয়েছিল সেই অডিশনে। তারা সবাই এসেছিল গানের টানে হারিয়ে যেতে। এভাবে চট্টগ্রাম, ভালুকা, কালিয়াকৈর, হবিগঞ্জ ও ঢাকাসহ মোট 6টি জোনে কয়েক হাজার প্রতিযোগীদের মধ্য থেকে অডিশনের মাধ্যমে মোট 30 জন প্রতিযোগীকে নির্বাচিত করা হয় স্টুডিও রাউন্ডের জন্য। স্টুডিও রাউন্ডে 30 জনকে 3টি গ্রুপে ভাগ করা হয়। গ্রুপ এ তাদের নাম ঘোষণা করব এবং তারা দয়া করে দাঁড়াবেন। গ্রুপ বি তারা দাঁড়ান। গ্রুপ সি উঠে দাঁড়ান। প্রিয় দর্শক, আজ থেকে শুরু হচ্ছে স্কয়ার পরিবারের সদস্যদের নিয়ে গানের রিয়ালিটি শো স্কয়ার সুরের সেরার জমজমাট স্টুডিও রাউন্ড। শুরুতে সবাই যার যার পছন্দের গান পরিবেশন করে। সেখান থেকে বাদ পড়েন 6 জন। আজকের থিম হচ্ছে হারানো দিনের চলচ্চিত্রের গান। বাংলাদেশের চলচ্চিত্রের গান নিয়ে 3টি পর্ব করা হয়। সেখানে প্রতিযোগীরা গেয়ে শোনান 60-এর দশক থেকে শুরু করে এ সময়ের চলচ্চিত্রের জনপ্রিয় সব গান। চলচ্চিত্রের গানের 3 পর্ব থেকে বাদ যান আরও 4 জন প্রতিযোগী। বিজ্ঞ বিচারকের দেওয়া নম্বরের ভিত্তিতে আমরা পেয়েছি 20 জন প্রতিযোগীকে। 20 জন নির্বাচিত প্রতিযোগী 2টি ভাগ হয়ে কণ্ঠে তুলে নেন ভালোবাসার যত গান। রোম্যান্টিক গানের 2 পর্বে আমরা অতিথি বিচারক হিসেবে পেয়েছি জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ এবং জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনকে।
এই দুই পর্বে বিদায় জানাতে হয় আরও চারজনকে। পরবর্তীতে সেরা ১৬ জন প্রতিযোগী গেয়ে শোনান দেশাত্মবোধক গান ও ভাষার গান। এই দুই পর্বে আমরা বিচারক হিসেবে পেয়েছি জনপ্রিয় দুই সঙ্গীত ব্যক্তিত্ব রফিকুল আলম ও ফাহমিদা নবীকে। দেশের গানের দুই পর্ব মিলিয়ে আমাদের বিদায় জানাতে হয় আরও ৬ জন প্রতিযোগীকে। আমরা পাই সেরা ১০ প্রতিযোগীকে। আমাদের টপ ১০ প্রতিযোগী আছেন রকিং স্টাইলে। সেরা ১০ প্রতিযোগীকে আধুনিক ও ব্যান্ড সঙ্গীতের দুই পর্বের মুখোমুখি হতে হয়। আধুনিক গানের পর্বে অতিথি বিচারক ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা, এবং ব্যান্ড সঙ্গীতের পর্বে অতিথি বিচারকের আসন অলঙ্কৃত করেছেন জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। এই দুই পর্ব থেকে আমরা পাই সেরা ৮ প্রতিযোগীকে, যারা গেয়ে শোনান লোকসঙ্গীত ও পঞ্চকবির গান। লোকসঙ্গীতের পর্বে অতিথি বিচারক ছিলেন বাউল শিল্পী সফি মণ্ডল, এবং পঞ্চকবির গানের পর্বে ছিলেন খ্যাতিমান রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ। স্কয়ার সুরের সেরা মঞ্চ পায় তার সেরা ৬ কণ্ঠশিল্পীকে। প্রথমবারের মতো তারা তাদের কণ্ঠে তুলে নেবেন দ্বৈত গান। সেই ৬ প্রতিযোগীকে এবার মুখোমুখি হতে হয় দ্বৈত গানের লড়াই, যেখানে তারা একে অপরের সাথে দ্বৈত গান পরিবেশন করেন, এবং সেখান থেকে সেরা ৪ প্রতিযোগী সুযোগ পান পরবর্তী রাউন্ডে। এই পর্বে অতিথি বিচারক ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। সেই ৬ প্রতিযোগী আজ গানের লড়াইয়ে অংশ নিচ্ছেন, যারা ইতিমধ্যে সেরা ১০ থেকে বিদায় নিয়েছেন। সেরা ১০ থেকে বিভিন্ন ধাপে বাদ পড়া ৬ প্রতিযোগীকে শেষবারের মতো সুযোগ দেয়া হয় স্কয়ার সুরের সেরার মঞ্চে। তারা সবাই নিজেদের সেরাটুকু দিয়ে অংশগ্রহণ করেন সেরা ৫ জায়গা করে নেয়া লড়াই। অতিথি বিচারকের আসনে থেকে তাদের সেই লড়াইয়ের সাক্ষী হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। লড়াই শেষে অনেক নাটকীয়তার মধ্য দিয়ে একজন সুযোগ পান সেরা ৫। আনোয়ার, আপনি পেয়েছেন ৩৮.৭। হৃদয়, আপনি পেয়েছেন ৩৮.৭। এটা কি হলো বিজ্ঞ বিচারক? আমি নিজেও অবাক যে ওরা টাই করলো। এখন তাহলে আমরা কি করব? আমরা তাহলে ফেস অফে যাই। রাইট, আমরা সেটাই করি। আই থিঙ্ক সেটাই বেটার। কেমন রাখিব তোর মন আমা আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে কর তো মার মনে জাহাল, বন্ধু আরে কর তো মার মনে জাহাল। আমার মনে হয় যে
এই ফলাফলটা আমি না বলি, আপনারা বললেই বোধ হয় ভালো হয়। হৃদয় খান আমাদের এই জাজ প্যানেল থেকে পেয়েছেন টোটাল 40-এর মধ্যে 36.5, আনোয়ার পেয়েছেন 40-এর মধ্যে 37.7। পর্বসেরা প্রতিযোগী হলেন আনোয়ার, এবং যিনি চলে যাচ্ছেন সেরা পাঁচে। আমাদের বিজ্ঞ বিচারকের চুলচেরা বিশ্লেষণের পর ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি স্কয়ার সুরের সেরার সেরা পাঁচ প্রতিযোগীকে। প্রথমবারের মতো সেরা পাঁচের সেই পাঁচজন প্রতিযোগী মোকাবেলা করতে যাচ্ছেন এক চ্যালেঞ্জের। সেরা পাঁচ লড়াই করেন জাজেস চ্যালেঞ্জ, কন্টেস্টেন্ট চয়েস ও মৌলিক গানের লড়াই। এই তিন পর্বে ফলাফলের ভিত্তিতেই নির্বাচিত হবেন স্কয়ার সুরের সেরা। পুরস্কার হিসেবে পঞ্চম এবং চতুর্থ স্থান অধিকারী দুইজন পাবেন যথাক্রমে 50,000 টাকা, দ্বিতীয় রানার আপ পাবেন 1,00,000 টাকা, প্রথম রানার আপ পাবেন 3,00,000 টাকা, এবং স্কয়ার সুরের সেরা চ্যাম্পিয়ন পাবেন 5,00,000 টাকা। সুরের সেরার সফলতার পেছনে যারা আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন তাদের জন্য একটা সজোরে করতালি হয়ে যাক। আমার স্পষ্ট মনে আছে অডিশন রাউন্ডের প্রথম দিন আমার সৌভাগ্য হয়েছিল সেই বিশেষ ব্যক্তিত্বের সঙ্গে কথা বলার, যিনি আমাদের এই আয়োজনের মূল চিন্তক এবং পরিকল্পক, যিনি ভেবেছেন স্কয়ার পরিবারের সদস্যদের ভেতরকার সুপ্ত প্রতিভাকে বিকশিত করার এবং সেই সঙ্গে এই প্রতিভাকে দেশ এবং বিদেশের কাছে তুলে ধরার। সেই মানুষটি আর কেউ নন, তিনি স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু স্যার। আর স্কয়ার সুরের সেরা নামটি এবং সেই সঙ্গে হারিয়ে যাও গানের টানে এই স্লোগানটিও তারই দেয়া। দর্শক, আজ যেহেতু মহান স্বাধীনতা দিবস, এবার আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো একজন বীর মুক্তিযোদ্ধা, আমাদের অভিভাবক, শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী পিন্টু স্যারকে। স্যার মঞ্চে চলে আসুন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের দেশের এই স্বাধীনতার জন্যে যারা শহীদ হয়েছেন, নিজেদের জীবন দিয়েছেন, যে সমস্ত মা বোনেরা তাদের সম্ভ্রম হারিয়েছেন, শ্লীলতা হয়েছে, বীরঙ্গনা হয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আজকে আমি খুবই আনন্দিত এখানে এসে যে আমি আমার সহকর্মীদের মধ্যেই কথা বলছি, কিন্তু এখানে এর পিছিয়ে যারা কাজ করেছে, আমাদের সহকর্মীরা কাজ করেছেন, সেই সাথে আমাদের বাংলাদেশের কিছু শ্রদ্ধেয় বিশিষ্ট কলাকুশলীরাও আমাদের পাশে থেকে সাথে থেকে এই সাফল্যটা এনে দিয়েছেন। আমি তাদের কাছে, আমার পক্ষ থেকে, স্কয়ার গ্রুপের পক্ষ থেকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের এই সুরের সেরা হারিয়ে যাওয়া গানের টানে এই চিন্তাটা কিন্তু আমি বলবো না যেটা আমার একার চিন্তা, একজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি আমাকে বলেছিলেন যে টেলিভিশনের অনেক বিদেশি প্রোগ্রাম দেখানো হয়, আমাদের দেশে ভালো ভালো প্রোগ্রাম হওয়া উচিত এবং তোমরা নিজেরাই পারো সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দিতে। তখন সেই চিন্তা থেকে আমি চিন্তা করেছিলাম যে আমাদের এত বড় একটা পরিবার, 60,000 সদস্য সেই পরিবারের, এবং এই পরিবারের ভিতরে অনেক ভালো ভালো গায়ক আছে, আবৃত্তি শিল্পী আছে, যারা অভিনয় করে সেই সমস্ত শিল্পীরা রয়েছেন, তো কেন না আমরা শুরু করি একটা গানের প্রতিযোগিতা দিয়ে। আর এটাই কিন্তু আমাদের শেষ না, এই বছরই শেষ না, এটা কন্টিনিউ হতে থাকবে। এবং আরেকটা জিনিস আমি বলছি এই মঞ্চ থেকেই যে এরপরে আমি, আমার একটা চিন্তা আছে যেটা হয়তো আমার অনেক সহকর্মীরা জানেন, যে আমি আমাদের সহকর্মীদের শিশুদের নিয়ে প্রতিযোগিতা করতে চাই, কারণ তাদের ভিতর অনেক ট্যালেন্ট আছে। আজকে এখানে আমি জানি না কে কে কীভাবে পুরস্কৃত হবেন, বাট আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি, আগাম অভিনন্দন, এবং যারা পুরস্কৃত হন নাই তাদেরকেও অভিনন্দন জানাই যে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আজকে আমি আর আমার স্ত্রী এখানে উপস্থিত হয়েছি, বাট আমি আমার মায়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সবাইকে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী পিন্টু স্যারকে।
দর্শক, এই সুন্দর সন্ধ্যাটাকে আরেকটু বর্ণিল করে তোলার জন্য আমার মনে হয় যেহেতু গানের রিয়ালিটি শো এবং গানের রিয়ালিটি শো এর গ্র্যান্ড ফিনালে গান ছাড়া কিন্তু একেবারে জমছে না, আর সেই গানের জন্য যদি আমি এই প্রজন্মের জনপ্রিয় গানের জুটিকে আমন্ত্রণ জানাই তাহলে কেমন হয়? আমন্ত্রণ জানাতে চাই এমন জুটিকে যারা আসলে আমাদের অসম্ভব ভালোবাসার এবং যারা গানের জন্য পেয়েছেন 3 বার মেরিল প্রথম আলো পুরস্কার। আর মঞ্চ মাতাতে এবার আমি আমন্ত্রণ জানাব ইমরান এবং কনাকে। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে, সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে, মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই জীবন মরণ সবই রে। আমার হবি রে, সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে।
ইমরান এবং কনার জন্য অনেক অনেক ভালোবাসা, এবং আমরা দিলশাদ নাহার কনাকে পেয়েছিলাম আমাদের প্রতিযোগিতার স্টুডিও রাউন্ডের আধুনিক গানের পর্বে, সেজন্য তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। দর্শক, কে হবেন স্কয়ার সুরের সেরা জানতে ইচ্ছে করছে খুব, তবে তার আগে দেখতে এবং শুনতে চাই আমাদের সেরা পাঁচের গান। তারও আগে দর্শক, আমার মনে হয় আমি যাদেরকে ভীষণভাবে মিস করেছি পুরো আয়োজন জুড়ে, একটির পর একটি পর্বে আমি যাদেরকে বিদায় জানিয়েছি, আমাদের সেই প্রতিযোগী অর্থাৎ টপ 30 থেকে আমি এবার 25 জনকে আমন্ত্রণ জানাবো এই মঞ্চে। প্রথমেই আমন্ত্রণ জানাতে চাই স্কয়ার ফ্যাশনস লিমিটেড থেকে হৃদয়কে। মঞ্চে আসছেন হৃদয়, স্কয়ার হসপিটালস লিমিটেডের সুকান্ত, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কবির, আমাদের মাইকেল কবির, স্কয়ার ফ্যাশনস লিমিটেডের মুসা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শাখাওয়াত, স্কয়ার হাই স্কুল অ্যান্ড কলেজের মমতাজ, স্কয়ার ডেনিমস লিমিটেডের আল সাদিক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মিলন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রাহিমুল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অশিত, স্কয়ার ডেনিমস লিমিটেডের সোহেল রানা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌমিক, স্কয়ার টয়লেটিস লিমিটেডের মাসুদ রানা, স্কয়ার হসপিটাল লিমিটেডের ফ্লোরেন্স, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শাহলো, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ফখরুল, স্কয়ার ডেনিমস লিমিটেডের নয়ন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রুবেল, স্কয়ার ইনফরমেটিক্স লিমিটেডের লিপসি, স্কয়ার ফ্যাশনস লিমিটেডের ডেইজি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রবাল, স্কয়ার টেক্সকম লিমিটেডের অঞ্জনা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের লোরা, স্কয়ার ডেনিমস লিমিটেডের কামরুল এবং স্কয়ার হসপিটালস লিমিটেডের লোপা। অভিনন্দন আপনাদের সবাইকে, অংশ নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবার আপনারা আপনাদের জায়গায় গিয়ে বসুন। এবার সেই মহেন্দ্রক্ষণ। না দর্শক, ফলাফল ঘোষণা নয়, আমি এক এক করে আমাদের সেরা পাঁচ প্রতিযোগীর জীবনের প্রথম মৌলিক গান শুনবো, যে গানটি তারা পেয়েছে স্কয়ার সুরের সেরা থেকে। এবং প্রথমেই আমন্ত্রণ জানাবো স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড থেকে আরিফুলকে। মঞ্চে আসছেন আরিফুল। আরিফুল, আমি যদি ভুল না করি, স্কয়ার সুরের সেরার জার্নিটা আপনার জীবনের সেরা জার্নিগুলোর অবশ্যই একটি, ঠিক কি না? ডেফিনেটলি, রাইট, ডেফিনেটলি। সো চলুন দেখে নেই আপনার জার্নির এক ঝলক। অবশ্যই। একটা আধুনিক গান করি। একবার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত আর ভালোবাসত। মোহাম্মদ আরিফুল ইসলাম কত পেয়েছেন? 26-7। আপনি আসলে এই 30-এর মাঝে 26 পেয়েছেন। আমরা আসলে আমাদের সঙ্গে আজকে নিয়ে যাচ্ছি মোহাম্মদ আরিফুল ইসলামকে। কংগ্রেচুলেশনস। দর্শক, এবারে যাকে আমন্ত্রণ জানাবো তার নাম আরিফুল। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আরিফুলকে। দূরে থাকলে কিছুই আমার পাখি, তুই খাঁচা ভেঙে আমার কাছে আয়। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, রোমান্টিক সং তোরে পুতুলের মতো করে সাজিয়ে। কংগ্রেচুলেশনস, আপনি পেয়েছেন 40-এর মাঝে 36 এবং আপনি যাচ্ছেন সেভ জোনে। দেশাত্মবোধক গান। ও আমার বাংলাদেশ। দেশের এই গানটা শুনলে কেমন জানি একটা লাগে। টপ 10 প্রতিযোগী। তুমি
চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হো। মাত লাগিয়ে দিচ্ছ তো, টপ 10 এ আসছিস। বাংলাদেশের লোকসঙ্গীত কর্ণফুলীর মাঝিয়ায় তুই আমারে করলি দিওয়ানা। আজ আপনিও আছেন সেফ জোনে, অভিনন্দন। থ্যাংক ইউ জাজেস। কয়ার বন্ধুরা গাইছেন পঞ্চকবির গান। তুমি কোন কাননে ভুল, তুমি চর্চা করো, রুহেতে গান করো তুমি। সেরা ছয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জুই এবং একই সঙ্গে স্কয়ার ফুড অ্যান্ড বিভারেজ লিমিটেড থেকে আরিফুলকে। চলো না যাই মুশিনের বিলি, দুটি কথা বলি। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জয়প্রকাশ এবং একই সঙ্গে স্কয়ার ফুড অ্যান্ড বিভারেজ লিমিটেড থেকে আরিফুলকে। আমি হেঁটে গেছি বিরাট পথে, আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প করে। দুর্দান্ত আরিফুল, আপনি পেয়েছেন 80-র ভেতর 72। তার মানে আজ পর্বসেরা প্রতিযোগী হচ্ছেন আরিফুল। দর্শক, আজ আমরা পেয়ে গেছি আমাদের টপ 4 অর্থাৎ সেরা 4-কে। আরিফুল, আমরা তো অনেক মজা করেছি তাই না? আমি যদি ভুল না করি, আপনি বলেছিলেন যে যদি আপনি স্কয়ার সুরের সেরা হতে পারেন, আপনার সমস্ত লজ্জা জড়তা কর্ণফুলের বুকে ভাসিয়ে দেবেন, কথা ঠিক তো? হ্যাঁ, ভাসিয়ে দিয়ে এসেছি। দিয়ে এসেছে। আচ্ছা, মৌলিক গান তো শুনবই, তার আগে ওই যে সেই বুক চিনচিন গানটি নারী ও পুরুষ কণ্ঠে, একটু কি হবে নাকি? হ্যাঁ, চেষ্টা করে দেখতে পারি। তাহলে হয়ে যাক। বুক চিনচিন করেছে হায় মন তোমায় কাছে চায়, বুক চিনচিন করেছে হায় মন তোমায় কাছে চায়। আমরা দুজন দুজনারে প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। বাহ, দুর্দান্ত। আমাদের বিজ্ঞ তিন বিচারক সব সময় বলেন আমাদের স্কয়ার পরিবারের সদস্যরা আসলে স্কয়ার এবং তারা সব গুণে গুণান্বিত। এবার তো আপনার জীবনের প্রথম মৌলিক গান শুনব, যে গানটির শিরোনাম নিশ্চিহ্ন এবং লিখেছেন 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী গীতিকার কবির বকুল এবং সুর করেছেন 3টি শাখায় 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী আমাদের বিজ্ঞ বিচারক এসআই টুটুল। চলুন এবার আপনার গান শুনি। তুমি দূরে গেছো খুব সামান্য, তাতেই আমি নিঃসঙ্গ। আর কিছুটা দূরে গেলেই হয়ে যাব নিশ্চিন্ন। তুমি দূরে গেছো খুব সামান্য, তাতেই আমি নিঃসঙ্গ। আর কিছুটা দূরে গেলেই হয়ে যাব নিশ্চিন্ন। চোখের সামনে থাকো না, চোখ
চোখের বাইরে নয়, আড়াল তুললে তোমাকে কেবলই হারাবার ভয়। চোখের সামনে থাকো না, চোখের বাইরে নয়, আড়াল তুললে তোমাকে কেবলই হারাবার ভয়। বাঁচতে পারি আমি শুধুই তোমারই জন্য, পৃথিবী পুরোই যেন তুমি ময়। সুখের গল্প বলে রোজ হৃদয় করেছ জয়, আমার কল্প পৃথিবী পুরোই যেন তুমি ময়। সুখের গল্প বলে রোজ হৃদয় করেছ জয়, শুধুই তোমারই জন্য। তুমি দূরে গেছো খুব সামান্য, তাতেই আমি নিঃসঙ্গ, আর কিছুটা দূরে গেলেই হয়ে যাব নিশ্চিন্ন। তুমি দূরে গেছো খুব সামান্য, তাতেই আমি নিঃসঙ্গ, আর কিছুটা দূরে গেলেই হয়ে যাব নিশ্চিন্ন। আরে বরাবরের মতোই মন কেড়ে নিয়েছেন, অনেক অনেক ভালোবাসা, দুর্দান্ত পারফরমেন্স। আর তো অল্প কিছুক্ষণ বাকি, এই সময়টুকু একটু বুক চিনচিন করতে থাকুক, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। দর্শক, এবারে আমন্ত্রণ জানাবো স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে জুইকে। মঞ্চে আসছেন জুই। জুই যিনি রবীন্দ্রসঙ্গীত ভীষণ ভালোবাসেন এবং রবীন্দ্রসঙ্গীতে তার ধ্যান জ্ঞান সবকিছু জুড়ে রয়েছে, আজকে ভিন্ন একজন জুইকে আমরা দেখতে পাচ্ছি। কেমন আছেন? ভালো। জুই, আপনার স্কয়ার সুরের সেরা জার্নিটা কেমন ছিল চলুন তার আগে একটু দেখে নেই। নিশ্চয়ই। লুকিয়েছিলেন দেখতে আমি পাইনি তোমায়। পরবর্তী রাউন্ডে দেখি কে লুকিয়েছে কোথায়। না সুস্মিতা মিস্ত্রি, জুই, সাইদুল ইসলাম দুজনে পেয়েছেন সমান মার্কস 32.5। আপনাদের দুজনকে আমরা আসলে এখানে রেখে যেতে পারছি না। কংগ্রাচুলেশনস, আপনি গ্রহণ করুন এবারে স্কয়ার কার্ড। আমন্ত্রণ জানাবো এবারে জুইকে, মঞ্চে আসছেন জুই। মোরে ভাবনা রে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ। আমি সাধুবাদ জানাই যে আমরা একজন রবীন্দ্রসঙ্গীতের শিল্পী পেলাম। জুই, আপনি পেয়েছেন 30-এর মাঝে 25। কংগ্রাচুলেশনস, এবং আপনিও যাচ্ছেন সেফ জোনে পরবর্তী রাউন্ডে। 8 জন প্রতিযোগী যারা কণ্ঠে তুলে নেবেন এই সময়ের চলচ্চিত্রের গান। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা।
বুঝতে পারছেন না যে আপনি আসলে ভালো গাইছেন। রোম্যান্টিক সং অর্থাৎ ভালোবাসার গান। অনেক অনেক ভালো করবে, কারণ তোমার গলাটা অসাধারণ। ভাষার গান একই সঙ্গে দেশের গান। ও আমার দেশের মাটি তোমার পারে। দেশাত্মবোধের বিষয়টা খুব সুন্দর আমি পেয়েছি তোমার গানে। টপ 10 প্রতিযোগী সোনার পালঙ্কের ঘরে লিখে রেখে। ভেরি ক্লিন সিঙ্গিং একদম। বাংলাদেশের ব্যান্ডের গান। ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্যান্য গান ওর কণ্ঠে আনতে পারে ওরই ধারণাটা ছিল না, ঠিক না বলো? হ্যাঁ স্যার, একদম। বাংলাদেশের লোকসঙ্গীত। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের দশা। কয়ের বন্ধুরা গাইছেন পঞ্চকবির গান। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আমার কাছে ভালো লেগেছে। সেরা ছয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জয়ী এবং একই সঙ্গে স্কয়ার হসপিটালস লিমিটেডের সুকান্ত। তুমি আমার প্রথম সকাল। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জয়ী এবং একই সঙ্গে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড থেকে আরিফুলকে। চলো না যাই মশিনের বিলি দুটি কথা বলি। Wonderful, wonderful. জুই, আপনি যাচ্ছেন সেরা চারে, কংগ্রেচুলেশন। দর্শক, আজ আমরা পেয়ে গেছি আমাদের টপ ফোর অর্থাৎ সেরা চারকে। জুই, ফুলের নামে যার নাম, কাজ করছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসে। আপনি তো নিশ্চয়ই জানেন একটি মাত্র পণ্য দিয়ে যাত্রা শুরু করেছিল স্কয়ার টয়লেটরিজ লিমিটেড, এবং সেটি হল 1988 সালে, আর পণ্যটির নাম জুই নারকেল তেল। জুই, আপনি এই যে স্কয়ার টয়লেটরিজে চাকরি না করে কেন ফার্মাসিউটিক্যালসে জব করছেন? কারণ একটাই, কারণ আমি স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি করেও মাথায় জুই নারকেল তেল ব্যবহার করতে পারি। ওয়াও, আমাদের স্কয়ার বন্ধুরা সবসময় ভীষণ স্মার্ট। আপনার আজকে প্রথম মৌলিক গান আমরা শুনবো, এবং যে গানটি আপনি পেয়েছেন স্কয়ার সুরের সেরার এই প্ল্যাটফর্ম থেকে, এবং এই গানটিও লিখেছেন দর্শক, গীতিকার কবির বকুল, এবং সুর করেছেন আমাদের বিজ্ঞ বিচারক এসআই টুটুল, এবং সেই সঙ্গে প্রশিক্ষক সুকন্যা মজুমদার ঘোষ। আর আপনার গানের শিরোনাম মাঝে মাঝে। চলুন তাহলে উপভোগ করি।
চলে গেলে কিভাবে হবে, আমার পাশে আসুন। অনেক ভালোবাসা, জুই ফুলের মতোই হাসতে থাকুন, আর একটু পরেই তো ফলাফল ঘোষণা। বেস্ট অফ লাক। ধন্যবাদ। দর্শক, এবারে স্কয়ার সুরের সেরা জয় করতে গ্র্যান্ড ফিনালের মঞ্চে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জয় প্রকাশ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে জয় প্রকাশকে। জয় প্রকাশ, তিনবার পর্বসেরা প্রতিযোগী হয়েছিলেন আপনি, এবং আপনার জার্নিটাও দারুণ। চলুন একটু জার্নিটা দেখে নিই কেমন ছিল। ঠিক আছে। কি কর
ভুলেছি অতীতের কথা, জানতেও পারবে না কেউ তা। জয় প্রকাশ রায়, আপনাকে নিয়েই আমরা যাচ্ছি স্টুডিও রাউন্ড। আপনি পেয়েছেন 40-এর মাঝে 34, এন্ড কংগ্রেচুলেশন। আজকের মূল মঞ্চের শুরুতেই আত্মপ্রকাশ করছেন জয় প্রকাশ। কেউ না জানো কার কারণে, কেউ না জানো কার শরণে, বলতে ছুটে জয়, তোমার নেই কোনোই ভয়। প্রিয় তারকার প্রিয় গান, আছে না আমার মুক্তা, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। রোম্যান্টিক সং, অর্থাৎ ভালোবাসার গান। ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা, হৃদয়ে গভীরে। জয়প্রকাশকে আমি 10-এর 10ই দিলাম। আপনি পেয়েছেন 40-এর মাঝে 36.5, এবং আপনি হচ্ছেন আজ পর্বসেরা প্রতিযোগী। কংগ্রেচুলেশন। দেশাত্মবোধক গান। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। খুব ভালো গেয়েছে আর লেখা আছে অশ্রু জলে, এটুকুই বলতে পারি আর কিছু না। টপ 10 প্রতিযোগী। কোনো এক নিঃসঙ্গ রোদে লাড়াতে দেখেছি প্রিয়তমা। সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লেগেছে। বাংলাদেশের ব্যান্ডের গান। নিঃস্ব করেছো আমায় কিনে চোর চালনায়। খুব ট্যালেন্টেড ছেলে তো। কংগ্রেচুলেশন, আপনি হচ্ছেন আজ দ্বিতীয়বারের মতো পর্বসেরা প্রতিযোগী। বাংলাদেশের লোকসঙ্গীত। সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। এত ভালো লাগলো শুরু থেকে শেষ পর্যন্ত। জয় প্রকাশ, আপনি পেয়েছেন 40-এর মাঝে 37.5, এবং আজও আপনি পর্বসেরা প্রতিযোগী। কয়ার বন্ধুরা গাইছেন পঞ্চকবির গান। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন। জয়প্রকাশ, তুমি তো বোধহয় কখনো ডেঞ্জার জোনে যাওনি, রাইট? না স্যার। সেরা ৬, জয়প্রকাশ এবং মোমো। ভালো লাগে চা, ভালো লাগে রে সবই, ওই 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 ভালো লাগে ফুল। ট্রাই देयर বেস্ট। জয়প্রকাশ এবং একই সঙ্গে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড থেকে আরিফুলকে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প। দুর্দান্ত। দর্শক, আজ আমরা পেয়ে গেছি আমাদের টপ 4, অর্থাৎ সেরা 4-কে। প্রকাশ প্রকাশ, আমি জয় প্রকাশ। কি প্যারোডি ম্যান, আরেকবার হয়ে যাক। ঠিক আছে, সবাই যেহেতু চাচ্ছেন আপনারা চেষ্টা করতেই পারি। প্রকাশ প্রকাশ, আমি জয় প্রকাশ, প্রকাশ প্রকাশ, আমি জয় প্রকাশ, ভালোবাসায় নয়কো আমি কভু হতাশ, ভালোবাসায় নয়কো আমি কভু হতাশ, আমি শুধু করতে পারি প্রেমের প্রকাশ, প্রেমের প্রকাশ, কাশ কাশ। ফ্যান্টাস্টিক। জয় প্রকাশ, আপনি স্কয়ার সুরের সেরা নিয়ে একটি প্যারোডি গান লিখেছিলেন, সেটা না একটু এই মুহূর্তে না শুনলে হচ্ছে না আসলে, একটু শোনানো যায় কি না? এটা আসলে একটা টিভিসির থেকে একটা প্যারোডি আমরা করেছিলাম একটা পর্বে, সেটা হচ্ছে এরকম। আমার আছে সুরের সেরা তোমায় দিতে পারি, ও সুরের সেরা দেখলে আমি তুলে নেব আড়ি, ভালোবাসা সুরে সুরে সারাটি দেশে ঘুরে স্কয়ারের কর্মী হয়ে গর্ব করব আজ, গান গাও আর সুরের খেলা হৃদয়ে দেব দোলা, বলবে জাজেস তুমি সুরের সেরা, সুরের সেরা, সুরের সেরা লাগছে ভারী আজ, মঞ্চ ভালো করে আছি আমরা সেরা পাহাড়। অনবদ্য, কি আর বলবো, আপনারা সবাই অলরাউন্ডার। যাই হোক, অনেক মজা হলো। এবারে আপনার মৌলিক গান শোনার পালা, এবং আপনার প্রথম মৌলিক গান যার শিরোনাম
সীমাহীনতা, এবং গানটি লিখেছেন আমাদের প্রশিক্ষক সঙ্গীত শিল্পী সুকন্যা মজুমদার ঘোষ, এবং সুর সঙ্গীতায়োজন করেছেন আমাদের বিজ্ঞ বিচারক পিন্টু ঘোষ। শুভকামনা, ধন্যবাদ। নতুন কিছু বলবো বলে বলার মতন ভান করি না, পুরনোকে নতুন ভাবে নিজের করে ভাবি না। ও নতুন কিছু বলবো বলে বলার মতন ভান করি না, পুরনোকে নতুন ভাবে নিজের করে আর ভাবি না। তোমার কোনো লিখি না, তুই তুমি আপনি করে জীবনটাকে চালিয়ে নেয়া, তামাল চাওয়া লাগাম টেনে নতুন কোনো গান লিখি না, তুই তুমি আপনি করে জীবনটাকে চালিয়ে মাহিনতা
দুর্দান্ত জয়প্রকাশ, আজকের ফলাফল যাই হোক না কেন, সীমাহীন আনন্দ যোগ হোক আপনার জীবনে, আপনার জন্য অনেক শুভকামনা। সবাইকে অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমন্ত্রণ জানাবো স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে মোমোকে। মঞ্চে আসছেন মোমো। একেবারে সাদা পরির মতো লাগছে। ধন্যবাদ মোমো। আপনার স্কয়ার সুরের সেরার জার্নিটা ছিল অনেক নাটকীয়, চলুন একটু জার্নিটা দেখে নেই কেমন ছিল। শিওর। এবার যাকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো, তিনি মোমো। দর্শক, সেই মোমো যাকে বিজ্ঞ বিচারকেরা ওয়াইল্ড কার্ড এন্ট্রি দিয়ে স্টুডিও রাউন্ডে গান করার সুযোগ করে দিয়েছেন। ও আমার মন কান্দে, ও আমার প্রাণ কান্দে, ও মোমোর গানের কথা বলবো, ওর একটা গড গিফটেড, একটা ব্লেসড ভয়েস আছে। মোমো, আপনি 30 এর মাঝে পেয়েছেন 20, সেফ জোনে আছেন, মঞ্চে গিয়ে বসুন। প্রিয় তারকার প্রিয় গান। ও পাখি চুরে যন্ত্রণা, আর তো প্রাণী শোয়ে না। কত পারফরম্যান্স এবং আজকে পারফরম্যান্স, আকাশ পাতাল তফাৎ দেখ। মোমো, আপনি পেয়েছেন 30 এর মাঝে 28, এবং আপনি আজ পর্ব সেরা প্রতিযোগী। কংগ্রেচুলেশন। রোমান্টিক সং। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে। চোখ খুলুন মোমো, এটা তোমার জন্য। দেশাত্মবোধক গান। আমার মন পাখিটা জয় রে উড়ে যায়। এই গান পাখিটা উড়ে না যাক, এখানেই থাকুক। টপ 10 প্রতিযোগী। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসি। খুব সুন্দর গলার আওয়াজ। বাংলাদেশের ব্যান্ডের গান। ও নদী রে তুই যাস কোথায় রে। খুব সাবলীলভাবে সুন্দরভাবে গানটা গেয়েছে, গানটা খুব একটা সহজ না। বাংলাদেশের লোকসঙ্গীত। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শুইব। কয়ার বন্ধুরা গাইছেন পঞ্চকবির গান। আমি তোমাকে পুরো নাম্বারই দিয়ে দিচ্ছি। আজ পর্বসেরা প্রতিযোগী হয়েছেন মোমো, অভিনন্দন মোমো। সেরা 6, মঞ্চে আসছেন জয়প্রকাশ এবং মোমো। ভালো লাগে চাঁদ, ভালো লাগে রে সবই, ওই 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 ভালো লাগে ফুল। দে ট্রাই দেয়ার বেস্ট মোমো। এবং একই সঙ্গে স্কয়ার ফ্যাশনস লিমিটেড থেকে হৃদয় খান। ও আমার বন্ধু গো চিরসাথী। মোমো, আপনি যাচ্ছেন সেরা 4-এ, কংগ্রেচুলেশনস। দর্শক, আজ আমরা পেয়ে গেছি আমাদের টপ 4, অর্থাৎ সেরা 4-কে। আবারও অভিনন্দন মোমো। ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে আপনি স্টুডিও রাউন্ডে গাওয়ার সুযোগ পেলেন, দুবার হয়েছেন পর্বসেরা প্রতিযোগী, এরপর সেখান থেকে সেরা 5 এবং গ্র্যান্ড ফিনালে পর্যন্ত চলে এসেছেন। অনেক অনেক অভিনন্দন। এবং আপনার গান শুনে প্রতি পর্বেই আমাদের শ্রদ্ধেয় বিচারক রুমানা ইসলাম কবি হয়ে গিয়েছিলেন। যদি আজকে বলি রুমানা ইসলামকে একটু মিমিক্রি করতে, এটা আমি একদমই পারবো না। ম্যাম আমাকে খুব ভালোবাসেন, এই কাজ আমি করতে পারবো না। আমাদের বিজ্ঞ বিচারকেরা ভীষণ রকম ফ্রেন্ডলি, কিছুই মনে করবেন না, শুরু করুন। ম্যাম অভয় দিলে। শুরু করুন মুমু।
তুই আমার রাজকন্যা, তুই বইয়ে দিবি এই বাংলাদেশে সুরের বন্যা। অনেক অনেক ভালোবাসা। এবার আপনার প্রথম মৌলিক গান শুনব, যে গানের শিরোনাম ও মানুষ এবং গানটি লিখেছেন আবারও আমাদের প্রশিক্ষক এবং সঙ্গীতশিল্পী সুকন্যা মজুমদার ঘোষ, আর গানটি সুর করেছেন আমাদের বিজ্ঞ বিচারক শ্রদ্ধেয় এসআই টুটুল। চলুন শুনি। আপনার গান, আপনার গায়কীর ঢং, একই সঙ্গে গানের বাণী সুর সব মিলিয়ে একটি দারুণ পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেক ভালোবাসা রইল আপনার জন্য। অনেক ধন্যবাদ।
দর্শক, এবারে আমন্ত্রণ জানাবো আমাদের সেরা পাঁচ এর সর্বশেষ প্রতিযোগী আনোয়ারকে। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড থেকে মঞ্চে আসছেন আনোয়ার। আনোয়ার, আপনার ডাকনাম সরল, তবে সেরা পাঁচে জায়গা করে নেয়ার যে গল্পটি সেটা ছিল ভীষ জটিল, ঠিক কি না? ঠিক। চলুন আপনার জার্নিটা একটু দেখে নেই। ঠিক আছে। মনের দুঃখ মনে রইল রে, বুঝল না রে সোনার চান, চন্দ্র সূর্য যত বড়ই আমার দুঃখ তার সমান। আমরা চেষ্টা করছি আপনাকে নিয়ে যেতে, সেখানে যদি ভালো করেন অবশ্যই যাবেন। আনোয়ার হোসেন, আপনি পেয়েছেন 40-এর মাঝে 34। আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন, স্কয়ার কার্ড গ্রহণ করুন। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের শেষ প্রতিযোগী আনোয়ারকে। শুধু সিঙ্গিং যদি ওর পেশা হয়, আমি বিশ্বাস করি ও ফাটিয়ে ফেলবে। থ্যাংক ইউ সো মাচ। আনোয়ার, আপনি পেয়েছেন 30-এর মাঝে 29, এবং আপনি হচ্ছেন আজকের পর্ব সেরা প্রতিযোগী। কংগ্রাচুলেশনস। প্রিয় তারকার প্রিয় গান, আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে। ইনোসেন্ট একটা ভয়েস দিয়ে আপনি গানটাকে ডেলিভারি দিয়েছেন, আমার খুবই ভালো লাগছে। রোম্যান্টিক সং, অর্থাৎ ভালোবাসার গান। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যত। ধন্যবাদ আনোয়ার, খুবই ভালো হয়েছে, চমৎকার গেয়েছেন আপনি। দেশাত্মবোধক গান। শোনো একটি মুজি বরের থেকে লোক মুজি বরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতি ধ্বনি। চমৎকার করে গাইলে আমার মনে হচ্ছিল আসলেই বাংলাদেশ আমার বাংলাদেশ। আনোয়ার, আপনি পেয়েছেন 40-এর মাঝে 36। কংগ্রাচুলেশনস, আপনি যাচ্ছেন টপ 10 প্রতিযোগী। এখনো মাঝে মাঝে মাঝ রাতে ঘুমের ঘোরে বাংলাদেশের ব্যান্ডের গান। ভালো তুই একা পাশিস নে, একটু ভালোবাসতে দিস মোরে। শুরু থেকে মনে হচ্ছিল যে গানটার মধ্যে ছিল না সে। বিদায় জানাতে হচ্ছে আপনাকে, আপনি পেয়েছেন 40-এর মাঝে 28। সেই 6 প্রতিযোগী আজ গানের লড়াইয়ে অংশ নিচ্ছেন, যারা ইতিমধ্যে সেরা 10 থেকে বিদায় নিয়েছেন। আমাদের বিজ্ঞ বিচারকরা চেয়েছেন এই 6 আরও একবার সুযোগ পাক তাদের প্রতিভা প্রমাণের, এবং আজ যে 6 লড়াই করবেন গানের প্রতিযোগিতায়, তাদের মধ্য থেকে একজনকে আমরা নিয়ে যাব টপ 5-এ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড থেকে আনোয়ারকে। আমার মনে হয় যে ইউ আর রেডি ফর দ্য স্টেজ। আনোয়ার পেয়েছেন 40-এর মধ্যে 37.7। কংগ্রেচুলেশন আনোয়ার, অভিনন্দন। আনোয়ার, আপনিও একবার পর্বসেরা প্রতিযোগী হয়েছিলেন এবং বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করে আমাদের সবাইকে কাঁদিয়েছিলেন। আজ যে আপনার মৌলিক গান শোনার আগে একটি কবিতা শুনতে ইচ্ছে করছে, সে তাহলে আমি আমার একটা স্বরচিত কবিতা শোনাই। স্বরচিত মানে বিশেষ কাউকে উদ্দেশ্য করে লেখা? হ্যাঁ, মায়াবী মন। ওরে বাবা, আচ্ছা ওকে শুনি। আচ্ছা, আমার কবিতার নাম হচ্ছে নীলিমা। আমি নীলিমার চোখ দেখেছি,
হাজারো সাগরে সে মিশেছে ও চোখে, আমি শতবার ডুবেছি শতবার ভেসেছি নীলিমার নীল জলে, আমি নীলিমার কালো চুল দেখেছি রাশি রাশি মেঘ এসে মিশেছে ও চুলে, চুলের দোলায় ভ্রমর করে খেলা নিশীথে প্রীতিম জেলে, আমি নীলিমার বাঁকা ঠোঁট দেখেছি কি মধু মাখা সে ঠোঁটের হাসি, দেখলে সে হাসি মনে রাঙি নাই ফুল ফোটে রাশি রাশি, নীল শাড়িতে নীলিমারে লাগে ডানে কাটা নীল পরি, ভালোবেসে বলি ও নীলিমা সত্যি তুমি নীল পরি, সত্যি তুমি নীল পরি। বাহ দর্শক, কি বুঝলেন, আমাদের স্কয়ার বন্ধুরা কেউ কারো চাইতে এক অংশও কম নন। আপনার প্রথম মৌলিক গান শুনবো এবারে, এবং যে মৌলিক গানের শিরোনাম কোথায় রইলারে, এবং গানটি লিখেছেন গীতিকবি স্বীকৃতি প্রসাদ বড়ুয়া এবং সুর সঙ্গীতায়োজন করেছেন আমাদের বিজ্ঞ বিচারক পিন্টু ঘোষ। শুভকামনা। কোথায় রইলা রে বন্ধু, কোথায় রইলা রে, কোথায় রইলা রে বন্ধু, কোথায় রইলা রে, আমার বুকের মাঝে আগুন জ্বলে তোর লাইগা রে, আমার বুকের মাঝে আগুন জ্বলে তোর লাইগা রে। মাঝে প্রাণ বন্ধু সে তুই করলি বন্ধু প্রেমের অপমান, মনের মাঝে মন সপিলা প্রাণের মাঝে প্রাণ বন্ধু সে তুই করলি বন্ধু প্রেমের অপমান, চোখের জলে আজ ভাসি রাতে জাগি আরে হায়, চোখের জলে আজ ভাসি রাতে জাগি আরে, আমার বুকের মাঝে আগুন জ্বলে লাইগারে, আমার বুকের মাঝে আগুন জ্বলে তোর লাইগারে। সেই বুকে ফুটল দুঃখের শত দল, স্বপ্ন আমার মিশা হইল কুরলির তুই ছল, কুন্দু সেই বুকে ফুটল দুঃখের শত দল, পাখি তরে ডাকি হাত বাড়াইয়া রে, প্রেমের পাখি তরে ডাকি হাত বাড়াইয়া রে, আমার বুকের
মাঝে আগুন জ্বলে তোর লাইগারে আমার বুকের মাঝে আগুন জ্বলে তোর লাইগারে আনোয়ার আমরা জানি আপনার নামের অর্থ আলো আপনার জীবন আলোয় আলোয় ভরে উঠুক সেই প্রত্যাশা অনেক শুভকামনা রইল ধন্যবাদ দর্শক আমরা এক এক করে আমাদের সেরা পাঁচ প্রতিযোগীর গান শুনে নিলাম এবারে আমরা আসলে কি বলবো আমার আমার যেটা বদভ্যাস হয়ে গেছে যে স্টুডিও রাউন্ড থেকে আমাদের বিচারকদের গান শুনতে শুনতে আমার একটা বদভ্যাস তৈরি হয়েছে মানে আপনারা তো জানেন যে আমাদের বিজ্ঞ তিন বিচারক ভীষণ ফ্রেন্ডলি এবং খুবই আন্তরিক আর প্রতি পর্বেই তাদের কাছ থেকে একটু গান না শুনলে আসলে মন ভরে না আমাদের মাঝে আজও আছেন আমাদের তিনজন প্রিয় বিচারক আওয়ার ভেরি ওন টিআরপি টুটুল রুবানা পিন্টু আমরা এক এক করে তাদের কাছ থেকে গান শুনবো আপনারা কি আমার সাথে আছেন নিশ্চয় তারপর আমি সাহস পেলাম এবং শুরুতেই যাকে আমন্ত্রণ জানাবো তিনি গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী আমাদের প্রিয় বিচারক পিন্টু ঘোষকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে পিন্টু ঘোষ আপনার বাড়ি তো সিলেটে হ্যাঁ আপনার সামনে আপনার মিতা বসে আছেন শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী পিন্টু স্যার সিলেটি ভাষায় আমাদের স্যারের উদ্দেশ্যে যদি কিছু বলতেন বলা শুননি স্যার আর কিছু অনেক সিম্পল আসলে আপনার দেখিয়া খুব ভালো লাগতেছে স্যার থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা কিন্তু আমরা আরও অনেক মন্ত্রমুগ্ধ হতে চাই আপনার গানে গান শুনতে চাই নিশ্চয় গাইছি এবং এই আয়োজনের আজকে শেষ দিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত সকলকে এবং এই জার্নিটা একটা স্বপ্নের মতন জার্নি ছিল প্রত্যেকের মন থেকে আসলে এই কাজটার প্রতি একটা সম্মান ছিল সেই জায়গা থেকে কাজ করেছে এবং এই আজকের এই যে সুন্দর সফলতা সেটি আসলে এর প্রমাণ আসলে সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে গান গাইছি আপনাদের উদ্দেশ্যে
করি আজকাল যায় অনুভব তুমি ভাসো তাই এই আমি না চিনি আমার চেনায় নাই আমি বার বার বহুবার তোমাকে চাই আমি বার বার হাজার বার তোমাকে চাই আমি বার বার বহুবার তোমাকে চাই আমি বার বার হাজার বার তোমাকে চাই চলতি সময়ে থমকে দাঁড়ায় জেগে জেগে স্বপ্ন দেখি হয় তোমারই হাত ধরতে চাই আগুন চোখের পাতায় আমি বার বার বহুবার তোমাকে চাই আমি বার বার হাজার আমরা বারবার বহুবার আপনার গান শুনতে চাই তবে এই মুহূর্তে আরো একটু বেশি কিছু শুনতে চাই যেমন যেমন শীষ বাজিয়ে কি কি যেন করেন ছোট করে করছি যখন আসলে ডানে বামে লেফট রাইট দেওয়ার সময় ইন্ডিকেটর লাইট যখন আসলে জ্বলে তখন আসলে এক ধরনের সাউন্ড হয় যখন দারোয়ান গেট খোলে না বাসার তখন যেন কি একটা হুইসেল বাজান আপনি অনেক ধন্যবাদ এবার মাইক্রোফোনটা আমি ধরবো আর হাতে তুড়ি দিয়ে কি কি যেন করেন অনেক 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 ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দর্শক এবারে যাকে আমন্ত্রণ জানাবো তিনি আমার চোখে অসম্ভব সুন্দরী তিনি একজন স্থপতি একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী দ্য গর্জিয়াস গ্ল্যামারাস আমাদের বিজ্ঞ বিচারক রুমানা ইসলামকে এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসছেন রুমানা ইসলাম বাহ আপনি কি জানেন আজ এই মিলনায়তনে যত তারকা আছে আপনি সবার চাইতে বড় তারকা অসম্ভব আমি ভীষণ সাধারণ একজন শিল্পী একদম মাটির কাছাকাছি নেভার আপনি অসাধারণ একজন শিল্পী কি কারণ বলবো বলো কারণটি হচ্ছে আপনি যখন কোনো টেলিভিশন চ্যানেলে গান করেন তখন আমাদের শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী পিন্টু স্যার আপনাকে ফোন করেন তার প্রিয় গানটি গাইতে বলেন আমি নিজে দেখেছি এবং তিনি আপনাকে ভীষণ স্নেহ করেন এটা অবশ্যই আমার পরম সৌভাগ্য কারণ তিনি অসাধারণ ব্যক্তিত্বের একজন মানুষ আমি বলবো সংস্কৃতি শিল্পের তিনি একজন ফ্যান্টাস্টিক পৃষ্ঠপোষক নিঃসন্দেহে এবং আই মাস্ট মেনশন হিয়ার হিজ আদার হাফ দ্য বিউটিফুল গর্জিয়াস মুন্নি মুন্নি বলেই আমি ওকে ডাকি শি ইজ অলসো গ্রেট মিউজিক লাভার সত্যিকার অর্থে এই যে এই ইউনিক অনুষ্ঠানটি যেটি সফলভাবে আজকে সম্পন্ন হতে যাচ্ছে সেটি ব্রেইন চাইল্ড তারা তিনি এবং আসলে মানে এই যে সাংস্কৃতিক একটা চেতনা জাগিয়ে তুলেছে সবার মধ্যে এই বন্ধনটা এটা অপূর্ব এটা আসলে বাংলাদেশেই প্রথম আমার মনে হয় বিশ্বেও কোথাও এই ধরনের অনুষ্ঠান আমি দেখিনি এবং এটা এটা তিনি সবাইকে ভালোবাসেন বলেই এবং ভালোবাসাটা সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা গান শুনবো এবারে সেই ভালোবাসার গানই গাইছি কারণ আমরা শিল্পীরাও ভালোবাসাই চাই আমরা চাই সবাই আমাদের কাছে আসুক তাদের ভালোবাসা দিয়ে Oh, 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 oh,
জানাবো আমাদের বিজ্ঞ বিচারক এসআই টুটুলকে। মঞ্চে আসছেন গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী এসআই টুটুল। মোবাইল ফোনটা একটু দেখি। মোবাইলে কি করব, একটা বিষয় একটু চেক করব। মানে আমি শুনেছি যে আপনার কন্ট্যাক্ট লিস্টের প্রথম নামটি একজন বিশেষ ব্যক্তিত্বের, পাসওয়ার্ড দেয়া, কে সে? অঞ্জন চৌধুরী পিন্টু, আমাদের স্যার, শ্রদ্ধেয় স্যার। আর একটা মজার ব্যাপার বলি, ভাইয়া হচ্ছে আমাদের মিউজিশিয়ানসদের জন্য, আর্টিস্টদের জন্য একটা শক্তি, একটা পাওয়ার, একটা আস্থার জায়গা। আমরা যখনই যে কোনো বিপদ আপদ হোক, যাই হোক, আমি বলবো যে ভাইয়া হচ্ছে আমাদের সাপোর্ট। আজ এই মুহূর্তে এমন একটি গান শুনতে চাই যে গান শুনে আমরা উড়ে যাব, ভেসে যাব এবং ডুবে যাব। যারা প্রতিযোগী ছিল, আমি চাইবো গান গাইতে হলে আমার কাছে চলে আসতে হবে, আমার গান শুনতে হলে। সবাই অন দ্য স্টেজ। এটা কিন্তু আসলে প্রি প্ল্যান্ড কিছুই না, আমার হঠাৎ মনে হলো যেহেতু স্কোয়ারের মানুষগুলোকে পেয়েছি, টেলিভিশনের মানুষগুলোকে পেয়েছি এবং আমাদের বন্ধু বান্ধব সবাইকে পেয়েছি এখানে, তো আমি এই স্মৃতিটা রাখতে চাই। প্রেম উড়ে গেল গেল উড়ে, ভেঙে যাওয়া মন দূরে গেল গেল দূরে, উড়ালিয়া প্রেম উড়ে গেল গেল উড়ে, ভেঙে যাওয়া মন দূরে গেল গেল দূরে, চোখেরই আড়ালে মনেরই বেদনা, দেবো আর ফিরে আসবে না, উড়ালিয়া প্রেম উড়ে গেল গেল উড়ে, ভেঙে যাওয়া মন দূরে গেল গেল দূরে, শূন্য
দিকে তাকাই, চোখেরই আড়ালে মনেরই বেদনা, উড়িয়ে দেব আর ফিরে আসবে না। উড়ালিয়া প্রেম উড়ে গেল গেল উড়ে, ভেঙে যাওয়া মন দূরে গেল গেল দূরে, উড়ালিয়া প্রেম উড়ে গেল গেল উড়ে, ভেঙে যাওয়া মন দূরে গেল গেল দূরে, চোখেরই আড়ালে মনেরই বেদনা, উড়িয়ে দেব আর ফিরে আসবে না। উড়ালিয়া প্রেম গেল 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 উড়ে, ভেঙে যাওয়া মন দূরে গেল। মঞ্চে তুতুল ভাই আপনি থাকবেন আমার সঙ্গে, আমি আমন্ত্রণ জানাবো আমাদের আরো বিজ্ঞ দুই বিচারককে, শ্রদ্ধেয় রুমানা ইসলাম এবং পিন্টু ঘোষকে। আমি তিনজনের উদ্দেশ্যে একটু বলতে চাই, আমরা তো আসলে অনেক প্রতিযোগিতায় বিচারকদেরকে দেখি, কিন্তু আপনাদের সহযোগিতা, আপনাদের বন্ধুত্বপূর্ণ আচরণ এবং সব সময় সবার পাশে থাকা, আর আমাদেরকে আপনারা যেভাবে অনুপ্রেরণা দিয়েছেন সেটা আসলে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। আমরা আপনাদেরকে সম্মানিত করতে চাই এবং আমি শুরুতেই মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই স্কয়ার গ্রুপের পরিচালক আমাদের শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী পিন্টু স্যারকে। অঞ্জন চৌধুরী পিন্টু স্যারকে অনুরোধ করব এসআই টুটুল তার হাতে সম্মাননা স্মারক তুলে দেবার জন্য। অসংখ্য ধন্যবাদ অঞ্জন চৌধুরী পিন্টু স্যারকে। স্যারকে আমি আরো খানিকটাক্ষণ আমাদের সঙ্গে রাখব এবং আমন্ত্রণ জানাবো আমাদের প্রিয়জন যার উপস্থিতি আমাদের সব সময় অনুপ্রাণিত করে, তিনি মিসেস মুনিরা চৌধুরী। আমি তাকে অনুরোধ করছি এই নান্দনিক মানুষকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেবার জন্য। ম্যামকে অনুরোধ করব আমাদের বিজ্ঞ বিচারক শ্রদ্ধেয় রুমানা ইসলামের হাতে এই ক্রেস্টটি তুলে দেবার জন্য। একটা জোরে হাততালি হয়ে যাক। এবারে মঞ্চে আসার জন্য অনুরোধ করব স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার জনাব পারভেজ সাইফুল ইসলামকে। আমি স্যারকে অনুরোধ করব সম্মাননা স্মারকটি আমাদের বিচারক পিন্টু ঘোষের হাতে তুলে দেবার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি যার যার জায়গায় গিয়ে বসার জন্য। এবারে আমি মঞ্চে ডেকে নেব আমাদের সেরা পাঁচ প্রতিযোগীকে এবং এবার সেই মহেন্দ্রক্ষণ যখন আসলে আমরা ঘোষণা করব আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। সবাইকে আমি পাশাপাশি দাঁড়ানোর জন্য অনুরোধ করছি এবং খানিকটা টেনশন তো নিশ্চয়ই কাজ করছে এই মুহূর্তে। আপনাদের সেই নোংর ব্যান্ডের সিগনেচার যেই টোনটি আছে সেটা নিশ্চয়ই মনে আছে। আমার সঙ্গে একসাথে সেই সিগনেচার স্টেপটি করতে হবে। গুড, থ্যাংক ইউ। এবার আসলে আমাদের সেই রেজাল্ট ঘোষণার পালা এবং ফলাফল তো আমার কাছে চলে এসেছে। আমি জানি যে কে কি হয়েছেন এবং আমি খানিকটা আশ্চর্য এবং অভিভূত নিশ্চয়ই, কারণ প্রত্যেকে আমার পছন্দের। তারপরও দেখা যাক কি হয়। শুরুতেই জানিয়ে দিচ্ছি কে অধিকার করেছেন স্কয়ার সুরের সেরার পঞ্চম স্থান। তিনি পেয়েছেন পূর্ণমান 90-এর মাঝে 74, আর তিনি হলেন কে
কি আরিফুল ভয় করছে? একদম ভয় পাবেন না, কারণ পঞ্চম হয়েছেন। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জয়, কংগ্রেচুলেশন। এবং আপনি পাচ্ছেন নগদ 50,000 টাকা এবং অবশ্যই স্কয়ারের সুযোগে বিভিন্ন জায়গায় গাইবার সুযোগ। জুয়ের হাতে চেক এবং ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আলাউদ্দিন, এক্সিকিউটিভ ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং স্কয়ার ফ্যাশনস লিমিটেড। স্যার, মঞ্চে চলে আসুন। অনেক অনেক অভিনন্দন জুই, আপনার পথ চলা আরো সুন্দর হোক। বাকি আছেন চারজন এবং এই চারজনের মধ্য থেকে আমরা পেয়ে যাব কে হয়েছেন চতুর্থ। ফার্মাসিউটিক্যালস এর দুজন আর বাকি দুজন ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর। চতুর্থ হয়েছেন যিনি, তার নামের প্রথম অক্ষর স্বরে আ দিয়ে শুরু, এবং তিনি স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর কে বলুন? ওকে, আমরা তাহলে আনোয়ারের হাতে তুলে দিচ্ছি চতুর্থ পুরস্কার। এবং আনোয়ার পাচ্ছেন নগদ 50,000 টাকা। এবং তার হাতে পুরস্কার তুলে দেবার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি স্কয়ার টেক্সটাইলস লিমিটেডের ডিরেক্টর অপারেশনস তসলিমুল হক স্যারকে। স্যার, মঞ্চে চলে আসুন প্লিজ। আনোয়ার পাচ্ছেন নগদ 50,000 টাকা। এবার টপ থ্রি, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নির্ধারণের পালা। দ্বিতীয় রানার আপ যিনি হয়েছেন, এবং তিনি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর না, তিনি স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর আরিফুল। কংগ্রেচুলেশন। এবং আরিফুল পাচ্ছেন নগদ 1,00,000 টাকা। আমি আরিফুলকে চেক এবং ক্রেস্ট তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মালিক মোহাম্মদ সাইদ, হেড অফ অপারেশনস স্কয়ার টয়লেটরিজ লিমিটেড। স্যার, আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। স্যার, 1,00,000 টাকার চেক এবং সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন স্কয়ার সুরের সেরার দ্বিতীয় রানার আপ আরিফুলের হাতে। কংগ্রেচুলেশন আরিফুল। দুজনই আমার অসম্ভব পছন্দের, একজন হবেন প্রথম, একজন হবেন প্রথম রানার আপ, এবং দুজনই স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর। দর্শক, এবার সেই মহেন্দ্র খন। আমরা এবার ঘোষণা করব কে হয়েছেন স্কয়ার সুরের সেরা, এবং তিনি হচ্ছেন, এই নামটি বলবার সময় আমি আমাদের পাশে চাই স্কয়ার গ্রুপের পরিচালক শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী পিন্টু স্যারকে। স্যার, দুজনই স্কয়ার ফার্মাসিউটিক্যালসের, এবং এদের মধ্য থেকে একজন হবেন বিজয়ী, যিনি পাবেন নগদ 5,00,000 টাকা, আর যিনি দ্বিতীয় হবেন অর্থাৎ প্রথম রানার আপ হবেন, তিনি পাবেন নগদ 3,00,000 টাকা। আমি হলো তো 8,00,000 টাকা, 4,00,000 একজনকে আর 4,00,000 আর একজনকে দিয়ে আমি শেষ করে দিই, তাহলে দুইজনই খুশি থাকতো, তাই না? দর্শক, আপনারা কাকে চান? স্কয়ার সুরের সেরার শিরোপা যার কাছে যাবে তিনি হলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর, তিনি হলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর, না আরেকটু সুন্দর করে বলি, স্কয়ার সুরের সেরার শিরোপা জয় করেছেন যিনি, তিনি হলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর। আপনারা সবাই তৈরি তো? বলবো
তিনি হলেন জয়, তিনি হলেন জয়প্রকাশ। বিগ কংগ্রেচুলেশন জয়, আপনার হাতে 5 লক্ষ টাকার চেক এবং সেই সঙ্গে শিরোপা তুলে দেবেন আমাদের সম্মানিত স্কয়ার গ্রুপের পরিচালক শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী পিন্টু স্যার। জয়প্রকাশকে অনেক 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 অভিনন্দন, অনেক সুন্দর তার প্রতিভা এবং কোনো একদিন হয়তো বাংলাদেশের সেরা শিল্পী হিসাবে আমরা তাকে দেখতে পাবো। থ্যাংক ইউ। ধন্যবাদ শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী পিন্টু স্যারকে। এবার সেই সাথে মুমু হয়েছেন প্রথম রানার আপ। অভিনন্দন আপনাকেও মুমু, এবং মুমুর হাতে ক্রেস্ট এবং 3 লক্ষ টাকার চেক তুলে দেবার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মিজানুর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর অপারেশনস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অনেক অনেক কংগ্রেচুলেশনস, এই জার্নিটা আসলে চমৎকার ছিল মুমুর জন্য এবং একই সঙ্গে জয়ের জন্য। এবং এবার আমি দর্শক মঞ্চে আমন্ত্রণ জানাবো সেরা 5কে আরও একবার, এবং সেই সাথে বিজ্ঞ 3 বিচারককে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। একই সঙ্গে আমাদের শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী পিন্টু স্যারকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য, আমরা একটা গ্রুপ ছবি তুলবো। এই স্মৃতি, এই স্মৃতিটাকে আমরা আসলে ফ্রেমে বন্দী করতে চাই। চোখের পলকে শেষ হয়ে গেল স্কয়ার সুরের সেরার গ্র্যান্ড ফিনালে, আর সেই সাথে পর্দা নামছে আজ আপনাদেরই প্রিয় রিয়ালিটি শো স্কয়ার সুরের সেরার। একটি গ্রুপের কর্মীদের নিয়ে এত বড় প্ল্যাটফর্মে এমন আয়োজন বিশ্বের অন্য কোথাও হয়েছে কিনা আমার অন্তত জানা নেই। দর্শক, আমাদের স্কয়ার সুরের সেরার মূল প্রাণশক্তি ছিলেন আপনারা, আপনাদের ভালোবাসাই আমাদেরকে এতদূর নিয়ে এসেছে। সেই সঙ্গে আমাদের বিজ্ঞ বিচারক, আমাদের শ্রদ্ধেয় প্রশিক্ষক, আমাদের যন্ত্রী ভাইয়েরা এবং স্কয়ার গ্রুপ ও মাছরাঙ্গা টেলিভিশনের সকল কর্মকর্তা বৃন্দদের প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা। আমাদের সাংবাদিক ভাইয়েরা শুরু থেকেই ছিলেন আমাদের পাশে, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে আমাদের কো-স্পন্সর স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, একই সঙ্গে স্কয়ার টেক্সটাইলস লিমিটেড, সহযোগিতায় এইচজি সিকিউরিটি ফোর্স অ্যান্ড ভিশন টেকনোলজিস লিমিটেড, কস্টিউম পার্টনার বিশ্বরং, রেডিও পার্টনার রেডিও দিনরাত, আর আমি যে কস্টিউমটি পরে আছি সেটা স্পন্সর করেছে প্রেমস কালেকশন। সকলের প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা পুরোটা আয়োজন জুড়ে আমাদের পাশে থাকবার জন্য। দর্শক, আমি মৌসুমী মৌ আজ তো বিদায় নিচ্ছি স্কয়ার সুরের সেরা থেকে। নিশ্চয়ই আগামীতে আবারও হাজির হব নতুন কোনো আয়োজনে, নতুন কোনো প্রাণের উৎসবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, শুভরাত্রি।